হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো প্রায় এক মাস পর কিন্তু চলে এসেছে নতুন একটা ভিডিও। তো থাম্বনেল দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কী টাইপের হতে চলেছে। হ্যাঁ ভাই, নতুন একটা ফোন নিয়েছি, যেটার কারণে আমি আজকের ভিডিওটা বানাতে পারছি আসছি। আর এখন থেকে তো প্রতিনিয়ত ভিডিও আসবে ইনশাল্লাহ, দোয়া করো। তো আজকের ভিডিও আমি তোমাদেরকে বলবো কি ফোনটা নিয়েছি এবং ওই ফোনে কেমন গেম খেলা যায় এবং গেম খেলে এসতে দেখাবো। তো মূল ভিডিও দেখার আগে ভিডিওতে লাইক করে এবং চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। ফোনটা হচ্ছে কাঙ্ক্ষিত ফোন, মানে রিসেন্ট লঞ্চ হয়েছে রেডমি নোট 13 প্রো। ঠিকঠাক, ভেরি গুড। তো ভিডিওর মাধ্যমে সবচেয়ে বড় একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়, দেখতে পাচ্ছে আনবক্সিং করছে। কিন্তু আমি যে বসুন্ধরায় গিয়েছি কেমনি কেছে ফুল ভিডিও করতে পারি না, আনবক্সের ভিডিও স্থির করতে পারি নাই, কারণ আমার ফ্রেন্ডের ফোনে মাত্র 1% চার্জ ছিল। সারা রাস্তাতে ফোন টিপতে টিপতে এসে মাত্র 1% চার্জ। এখন আমার কাছে ফোন না এক্সট্রা, সেটা বিক্রি করে দিছি, টাকা পয়সার ব্যবস্থা করছি, তারপরে এটা নিয়েছি। তো যাই হোক, আনবক্সটা করি। আনবক্সটা করার পরে আমি তোমাদের ফুল রিভিউটা দিয়ে দিছি ফোনে কেমনি কী আছে, কয় জিবি র্যাম, কেমনি কী কিনলাম, সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর যারা কী করছো ভাই, লাইকটা করে দাও। এই যে দেখতে হচ্ছে, তারপর চলে আসি বাসায় চলে আসি। তাও কি আমার ফোন থাকে, অনেক খোঁজাখুঁজি করার পর আমার ফ্রেন্ডের কাছ দেখি আনলাম বাসায় এনে। তারপরে যে দেখতে হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই যে দেখতে হচ্ছে ফোনের বক্স, ফোনটা একটু পরে দেখাই, এই যে দাদা দেশে অলরেডি কিন্তু মানে আনবক্স আছে। আমি কিন্তু ফোনে সব কিছু ডাউনলোড করে অলরেডি কিন্তু 4-5 দিন ইউজ করছি। আর এই হচ্ছে তোমাদের সেই ফোন রেডমি নোট 13 প্রো, 4G 5G কিন্তু আছে, এটা কিন্তু 4G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর একটু সেটিংয়ে যাই, আমি তোমাদেরকে সব কিছু দেখাই, 1 মিনিট ওয়েট করো। সেটিং, আর এই হচ্ছে ফোন, 8 জিবি র্যাম, 256 জিবি রোম। তো ফোনটা গেম প্লের জন্য কেমনি কি সেটা তোমরা একটু পরে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে আমার রুম, মানে ছোটোখাটো একটা গেমিং সেট আপ, পড়াশোনা করে সব কিছু আছে। আর রুম মানে টেবিলের পার কিন্তু সব কিছু এলোমেলো, তো ওইটা ম্যাটার করে না, ওই যারা আমার সাবস্ক্রাইবার আছে ওইটা দেখবে না। এই যে দেখতে গেমে ঢুকে গেছে, কিন্তু সরাসরি গেমে ঢুকে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ফোনে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। বিছনার বসে ভাই ভিডিও করতেছি ভাই, যেটা বলছিলাম ফোনটার মেন ক্যামেরা আছে 200 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর ফ্রন্ট ক্যামেরা হয়েছে 32 মেগাপিক্সেল, না সরি 16 মেগাপিক্সেল। আচ্ছা দেখা গেছে গেমের ভিতরে ঢুকে কিন্তু সব কিছু আলট্রা, সব কিছু হাই করে দিছি। হাই করে দেওয়ার পরে 1 মিনিট একটু ব্রাইটনেসটা কমাই নেই, কারণ যে ভিডিও করতেছে আর ফোন দিয়ে ওর ফোন আবার কিছু দেখা যাবে না, এই যে আমার সেন্সিটিভ। তারপর চলে আসে আমার মেন, মানে যেই ফোনটার আর কি রিভিউ দিচ্ছি রেডমি নোট 13 প্রো, সেটার এই দেখতে পাচ্ছ ভাই, মানে সরাসরি ওই স্ক্রিনে চলে আসে, ফোনে লাইভ স্ক্রিনে চলে আসি। দেখতে পাচ্ছ পড়ে গেছে কি লিউডিস গেমিং, একটু পরে দেখতে পারবা, লিউডিস গেমিং পড়ে গেছে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ ফুল আলট্রা করা, ফুল যা আছে সব কিছু অন করে দিয়ে আছে। তো আর হচ্ছে ফোনটার যে এই যে দেখো ভাই, লিউডিস গেমিং পড়ে গেছে। আচ্ছা দেখো, মেন কথা আছে ফোনটা গেমিং, যারা গেমিং করতে চাও সাথে তোমার ফটো ভিডিও করতে চাও, ব্লগ ভিডিও করতে চাও, রেডমি নোট 13 প্রো, 4G নাও আর 5G নাও দুইটাই কিন্তু সেম, এই ফোনটা নিতে পারো। এটা রয়েছে 4G, রেডমি নোট 13 প্রো 4G গ্লোবাল ভার্সন, এটার প্রাইস হচ্ছে 32,000 টাকা। আর রয়েছে 5G, এটার প্রাইস হচ্ছে 34,000 টাকা, 8256। আর হ্যাঁ, ফোনের মেন কথাই তো বলার ভুলে গেছি, ফোনের যে প্রসেসর আছে মিডিয়াটেক হেলিওজি 99 আলট্রা। ভাই 99 আর 99 আলট্রা কিন্তু পার্থক্য, 99 আলট্রা কিন্তু ফার্স্ট এই রেডমি নোট 13 প্রো 4G ইউজ করা হয়েছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা প্রসেসর, গেমিং প্রসেসর, এই জন্য কিন্তু আমি ফোনটা নিয়েছি। তো আসলে তোমরা নিতে পারো, তারপর আরও ফোনের কিছু তথ্য আমি দিচ্ছি। তো ডিসপ্লে আছে অ্যামোলেড ডিসপ্লে, 1000 নিটস ব্রাইটনেস, মানে যেটাকে আলো বলে ওইটা, মানে একদম রোদে যেও কিন্তু তোমরা আলোটা ফুল করে দিলে একদম ক্লিয়ার দেখতে পারবা। সেটা ভাই আমার এক্সট্রা কোনো ক্যামেরা নাই, এক্সট্রা কোনো ফোন নাই, এটা আমি দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। ডলবি সাপোর্ট আছে, তারপর তোমার 120Hz রিফ্রেশ আছে, তারপর আরও আছে, তোমার ডিসপ্লে অভাব নাই ভাই, 1 বিলিয়ন কালার আছে, একদম মানে ভরপুর ডিসপ্লে, একদম অস্থির ডিসপ্লে, তোমরা গেম প্লের ভিতরে দেখতে পাচ্ছ। ডিসপ্লে আরও আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর তোমার আছে কিন্তু
ওয়াটার মানে এই ফোনটা আছে কিন্তু ওয়াটার রেজিস্টার আছে, মানে টুকটাক ধুলাবালি পানি পানির তো একটা সুগন্ধে উঠালেও কিন্তু কিছু হবে না। তারপর আবার কিন্তু তোমরা আবার ফোনটা কিনে সুগন্ধি বার যায়ও না, এটা আর কি কোম্পানিতে বলা আছে যে ধুলাবালি পানিতেও কিছু হবে না। তো এবার আসে ফোনটার মেন বিষয় বলতে স্টাইলিশ। হ্যাঁ স্টাইলিশ হচ্ছে পিছনে আছে গ্লাস দেওয়া আর চার্জার পিন আছে, ইউএসবি টাইপ সি পোর্ট আছে টাইপ সি, তারপর তোমার মাইক্রোফোন দুইটা আছে, স্পিকার দুইটা আছে। এখন আমি তার ফোনের ভাই মেন রিভিউ না যে ফোনটার আমি কেমন কী আছে সব কিছু রিভিউ দিয়ে দিচ্ছি। এটা একটা গেমিং ফোন হিসাবে ধরা যেতে পারে আপাতত মিডিয়াম প্রাইসের ভিতরে। আমি যেহেতু নিছি অনেক ভাবা চিন্তা করে নিছি, ভাই রেডমি কোম্পানি যেরকম দিচ্ছে এরকম অন্যান্য কোম্পানি দেবে না, দিতে পারে রিয়েলমি দিতে পারে। আগে আমি রিয়েলমি চালাতাম আর আমি তো আর ও মানে অত টাকার মালিক না যে আমি এসে চার্জে কিনে নেব। এবার আসে তোমাদের চিন্তার বিষয় নিয়ে, মানে মেন বিষয় নিয়ে। এই ফোনগুলোর কিন্তু মানে 4G বলো, 13 বড় 4G বলো আর 5G বলো, অনেক কিন্তু ভার্সন থাকে। তোমার চাইনা ভার্সন আছে, ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে, ইন্ডিয়ান গ্লোবাল আছে, এক একটা ভার্সনে এক প্রাইস। তা আমি তোমাদেরকে বলবো বা সারা বাংলাদেশের যে কেউ যার ফোন বিশেষজ্ঞ আছে ওরা বলবে যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা নিতে, সেখানে তোমরা সব পেয়ে যাবা, প্লে স্টোর পাবা, সব কিছু পাবা। কিন্তু চাইনা গ্লোবালে কিন্তু প্লে স্টোর পাবা না, অনেক বাগ আছে, অনেক কিছু আছে। এ তোমরা যদি নিতে চাও তাহলে এবার ইন্টারন্যাশনাল গ্লোবালটাই নিবা। আর কথা হচ্ছে এবার মেন কথা আছে আমার ইউটিউবের বিষয় আসি, এখন ফোন কিনছি, ভালো ফোন আছে, মোটামুটি চলে, গেম টেম চলে। প্রতি শুক্রবারে কিন্তু লাইভে আসার চেষ্টা করবো। এটা হচ্ছে রাত্রের দিকে লাইভে আসবো, সেটা কয়টায় আসবো সেটা আমি ইউটিউবে কমিউনিটি পোস্টে বলে দেবো, তো তোমরা একটু সাপোর্ট করো। আর প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো, একদিন পর পর লং ভিডিও দেবো, একদিন পর পর শর্ট ভিডিও দেবো। তো আজকের ভিডিও এই তোমায় যারা ফোনটা নিতে চাও নিতে পারো। আবার তো বাজেট অনুযায়ী ভাই এই পাওয়া না, এরকম প্রসেসরওয়ালা ফোন পাবা না। আর 5G বল কী বলো, 5G আছে কলকন স্ন্যাপড্রাগন 7S Gen 2 4 nanometer প্রসেসর, আর এইটা হচ্ছে 6 nanometer প্রসেসর। কম টাকার বিষয়ে 5G তো এখন চালু নেই, দুইটা আনঅফিসিয়াল ফোন। তো তোমাদের ইচ্ছা যেটা খুশি খুশি তোমরা নিতে পারো, সব কিছু সেম আমার জানা মতে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো।